চীনের দাবিকে প্রত্যাখ্যান ভারতের সম্প্রতি অরুণাচল প্রদেশের এগারোটি নাম জায়গার নাম বদল করে নতুন তালিকা প্রকাশ করেছে চীন শুধু তাই নয় সেগুলি দক্ষিণ তিব্বতের অংশ বলেও দাবি জানিয়েছে কিন্তু চীনের এই উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপের কড়া জবাব দিয়েছে নয়াদিল্লি চীনের দেওয়া নামকরণ খারিজ করে দিয়ে বিদেশ মন্ত্রকের পাল্টা দাবি এ রাজ্য সর্বদা ভারতেরই অবিচ্ছেদ্য অংশ ছিল আছে এবং থাকবে চীনের এই পদক্ষেপ সরাসরি প্রত্যাখ্যান করা হচ্ছে বলে বিবৃতি দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বিদেশ মন্ত্রক খবর অরুণাচল প্রদেশের মোট জায়গার নাম বদল করে তালিকা প্রকাশ করেছে চীন এর তীব্র নিন্দা করে করা প্রতিক্রিয়া দিয়েছে নয়াদিল্লি মঙ্গলবার কেন্দ্রের তরফে বিবৃতি দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বিবৃতিতে তিনি জানিয়েছেন আমরা রিপোর্টটি দেখেছি চীনের এই ধরনের পদক্ষেপ এই প্রথম নয় আমরা সরাসরি এটা প্রত্যাখ্যান করছি অরুণাচল প্রদেশ সর্বদা ভারতের অন্তর্ভুক্ত ও অবিচ্ছেদ্য অংশ ছিল আছে এবং থাকবে অন্য নামকরণ করার প্রচেষ্টা করে এটার বদল ঘটাতে পারবে না জানা গিয়েছে সম্প্রতি অরুণাচল প্রদেশের যে এগারোটি জায়গার নতুন নামকরণ করে রিপোর্ট পেশ করেছে চীন তার মধ্যে রয়েছে পাঁচটি পর্বত শৃঙ্গ দুটি নদী দুটি স্থলভাগ এবং দুটি বসতি এলাকা এর আগে দু হাজার আঠারো এবং দু হাজার একুশ সালে এরকম একটি তালিকা প্রকাশ করেছিল চীন সেটিতেও এবারের তালিকায় থাকা দুটি পর্বত ছিল দু হাজার একুশ সালের তালিকায় মোট পনেরোটি জায়গার নতুন নামকরণ করা হয়েছিল তার আগে দু হাজার সতেরো সালেও ছয়টি জায়গার নতুন নামকরণ করে তালিকা প্রকাশ করে চীন বিশেষজ্ঞদের মতে বর্তমানে লাদাখে ভারত চীন সংঘাত আবহে আবার অরুণাচলের কয়েকটি জায়গার নতুন সে আবহে ঘৃতা করার চেষ্টা চীন যদিও কিছুদিন আগেই এল এ চীনের কার্যকলাপের নিন্দায় সরব হয়েছিল আমেরিকাও এ ব্যাপারে ভারতের পাশে দাঁড়িয়ে চীনকে হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা রিপোর্ট আর ই নিউজ